হ্যালো বন্ধুগণ, আজকে আমরা বেরিয়েছি দুর্গা মিউজিয়াম যাবো। দুর্গা মা ফিরে এলো, এটা আপনার ঢাকুরিয়া লেকের কাছে, গেট নম্বর 3-এর কাছে এটা আছে আর কি। তার পাশে বিসাইড বেঙ্গল মেরিন ক্লাব BRC, এটা আপনার পাশেই আছে ঢাকুরিয়া লেকের 3 নম্বর গেট। ভালো জায়গা, খুব ভালো দেখার মতো জিনিস, ফুল গাছের করা, বিভিন্ন রকমের গাছ, সেটা আপনাকে একটু শেয়ার করেছি, দেখে নেবেন, সুন্দর লাগে। পাশে লেক, চাপা গাছ এখন দেখা যাচ্ছে, চাপা গাছ দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে, সুন্দর সেন। যাই হোক, তো এগুলো পরপর আমাদের দেখানো হয়েছে, তো একটু দেখে নেবেন। সাপুন গাছ আমি জানি, সাপুন গাছ দেখতে কেমন দেখা মিলেছে। তা যাওয়ার সময় অ্যাকচুয়ালি গেট থেকে যেতে 2-3 মিনিট হাঁটার পথে যেগুলো দেখা গেছে সেগুলো আপনাদের দেখছি, পাশে লেকটা দেখা যাচ্ছে। এইগুলো আপনাদের দেখার জন্য, আপনাদের জানানোর জন্য এইটা জাস্ট দেখিয়েছি। অনেক হাতিয়ে অনেক লোক গেছে, অনেক লোক এসেছে, আরও ভিড় হয়েছে। দেখুন, আমরা গেটের কাছে চলে এসেছি, তো গেটের কাছে চলে এসেছি, এবার আমরা যাবো গেটের দিকটা, এটা গেটটা গেটের ভিতরে যাবো আমরা। সব ছেলেরা দাঁড়িয়ে রয়েছে, চলে এসেছে, তুমি ঠাকুর আরম্ভ হয়ে গেছে। কি ভালো ছেলেগুলো মনে হয় সেগুলো কেন্দ্রে ভিতরে রেখে দেয়, মানে ভিতরে একটা রাখার জায়গা করেছে দুর্গা মিউজিয়ামের নাম দিয়ে। সব করতে সকলে এবং রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে। কদম গাছ, গাছগুলো দিন করলাম, সেই গাছগুলো অরিজিনাল কেমন দেখ, সেই গাছটা দেখানোর জন্য এটা আপনাদেরকে শেয়ার করলাম। এইটা দিচ্ছে দুর্গা মিউজিয়ামের গেট, ওইটা বাচ্চারা খেলা করছে, তো বাচ্চারা খেলা করছে, সুন্দর সুন্দর গাছগুলো রয়েছে। তো যাই হোক, এটা দেখুন, কলকে ফুলের গাছ দেখেছি আমরা, কিন্তু বাস্তব দেখতে কেমন সেটা আমরা জানি না। সেইটা একবার চোখে দেখার জন্যে এটাকে আমরা শেয়ার করলাম। সুন্দর ভিতরে দেখুন, দেওয়ালে ছবি করা আছে, সুন্দর করে সুন্দর করে করা আছে। যাই হোক, তো এখন আমরা ভিতরে দেখছি এই গেটটা, মা ফিরে এলো, তার গেটটা এটা কি সুন্দর করে করা আছে। তা আজ মেয়েবেলায় গেছি, লাইটটা দেখতে পারেন, তো এই গাছের লাইটই আছে। আমলকি গাছ, আমলকি গাছের নাম শুনেছি, আমলকি গাছটা কেমন সেটা আমরা জানি না, মানে আমরা জানি না মানে আমি জানি না, আমি জানি না, আমি দেখলে আপনাদের শেয়ার করার জন্য এখানে দিয়েছিলাম আমলকি গাছটা কেমন। যাই হোক, এবার আমরা ঠাকুরের কাছে চলে এসেছি, ছবি দেখ মায়ের ছবি দেখছি, এই ছবিগুলো রাখা আছে, দুর্গমের ছবি সব রাখা আছে, কত শেয়ারের এই গাছটা আছে, খুব ভালো লাগে। হঠাৎ করে মনে হবে যে দুর্গা পুজোর প্যান্ডেলে চলে এসেছে, দেখতে দেখুন এটা খুব সুন্দর ছেলেটা বলা যেতে পারে। যাই হোক, আপনারা আসবেন, অবশ্যই আসবেন, এবং না আসলে কিছু জিনিস মিস করবেন। সবসময় দুর্গা পুজো হতে পারে, দেখুন এই চোখের দিকটা কি সুন্দর আলোতে আছে, এই আলোতে আছে, এগুলো সুন্দর পর যেতে পারলে ভালো লাগে। তো আমরা দিনেরবেলায় গিয়েছিলাম, পরে কিন্তু দেখতে পাইনি, গেটে সিকিউরিটি বসে রয়েছে, কেউ মেইন ছুটি নেই, এখানে কোনো মেইন ছুটি নেই, এমনি যাওয়া যাবে। তবুও আমি দাঁড়ান গিয়েছিলাম, দাঁড়ান এখানে মেইন ছুটি নেই। যাই হোক, তো এইগুলো পরপর আমরা দেখছি আর কি, যখন আমরা চেয়ার থেকে দেখুন কী সুন্দর লাগছে। তারপর নিচে নামলে একটা কোনো ক্লাবের বিক্রান্ত সমিতি নাম দেখা যাচ্ছে, নাম দেখা রয়েছে, আপনাদের শেয়ার করবেন, দেখবেন। আর যদি ভালো লাগে না, ভালো লাগবে লাইক অবশ্যই করবেন, কিনে দুর্গা পুজো, দুর্গা পুজো মিউজিয়াম, দুর্গা মিউজিয়াম প্রত্যেক দিনে দুর্গা ঠাকুর দেখতে যে কোনো দিন যেতে পারবেন, খুব ভালো লাগবে। এটা
দেখার পর আমার নিজেরই খুব ভালো লেগেছে, যেটা জানানো দরকার সবাইকে, তো সেই জন্য এটা বললাম আর কি আপনাদের শেয়ারের জন্যই। এটা একটুখানি খেয়াল করবেন, দেখবেন, অবশ্যই দেখবেন, এবং সম্ভব হলে বাড়ি বার্তা এটি এর থেকে তুলবি বার্তা করছি, খুব বেশি কষ্ট তা না, আমাকে তো শরীর খুব ভালো ছিল না, তাই আমরা দেখবো সেই ঘটনা, দেখবেন অসম্ভব ব্যাপার, সেই ঠাকুরের কানে কানে চলে গেলে যাই হোক, যদি আপনারা যাবেন মন্দিরে নিয়ে যাবেন খুব ভালো লাগবে, নানা রকম কোনো ইয়ে নেই, আনন্দ লাগবে, কাশি দেখতে রয়েছে মাঝে মাঝে দেখুন দেখে ছবি দেখাচ্ছে, মন্দিরে পূজা পুজো ছবি দেখাচ্ছে, ঠাকুর না অনেক ঠাকুর রয়েছে, তারপরে গভর্নমেন্ট চুরি গভর্নমেন্ট চুরি তাই অনেক ঠাকুর রয়েছে, একটা ঠাকুর সেরকম না, ইচ্ছাতে গেলে অনেক ঠাকুর দেখতে পাবেন, সেই জন্যই বললাম অবশ্যই ফ্যামিলি নিয়ে যাবেন, খুব ভালো লাগবে, যে বাচ্চাদের নিয়ে যদি নিয়ে যান অবশ্যই ভালো লাগবে, খুব ভালো লাগবে, ভিতরের খাবারের দোকান কিছু নেই সেটা পাবেন না, ওটা বাইরে থেকে প্লাস্টিকের জলের শেষে এগুলো ব্যবহার নিশ্চিত আছে, যেটা আছে বিড়ালের গায়ে দিয়ে বিড়ালটাকে চুরি করে তার গায়ে দিয়ে সুন্দর লাগে, সুন্দর লাগে অনেক লোক গেছে, অনেক লোক নর্মাল দিন, একটা নর্মাল দিনেও যে এত লোক হতে পারে আইডিয়া ছিল না, ঠাকুরের ছবি দেওয়া রয়েছে, বিভিন্ন ঠাকুরের ছবি দেওয়া রয়েছে, কাছ থেকে দিয়ে আরো ভালো লাগে, কাছে দেখতে দেখা যাচ্ছে দেখে দাঁড়িয়ে গেছে, খুব সুন্দর ভাবে সাজানো বাচ্চাদের নিয়ে গেলে খাবার নিয়ে যান বাইরে, ভিতরে কোনো খাবার পাবেন, কোনো খাবার নেই, দেখা হয়ে গেল আমরা এখন ফিরছি, যেটা হাঁটতে হবে গাছের নাম দেওয়া রয়েছে, অরিজিনাল গাছটা কেমন দেখছে সেটা দেখানো হয়েছে, আর যে বাউন্ডারি যে রাস্তার ধারে যে বাউন্ডারি দেওয়া রয়েছে তার কাছে দিয়ে করে রাখা হয়েছে, এবং যেন আরও বেশি ভালো লাগে, আর এটাতে উপরে রেলের লাইনটা দিকটা দেখা যাচ্ছে,
তাদের শীতের জল দিয়ে বেগুন গাছ বেগুন গাছ কেটে নিবে, জল ভালো হয়ে যাবে সেগুন গাছ কাজটা কমবে। আপনারা ভালো থাকবেন, শেষ করছি, নমস্কার, আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা এটা প্রেস করে দেবেন, তাহলে পরের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।